মোর হাসতে একটা সাপে সাপ কামড়াইছে, কামড়ার পর মানে আমরা হসপিটাল নিয়ে এসেছি, দশ মিনিটের ভিতরে হসপিটাল নিয়ে এসেছি। আনার পর মানে সেলা ভালোই আছিল, ভালোই আছিল, মানে ডাক্তার আসিল, ডাক্তার আসার পর কথা বথা কইল, মানে কথা কথা কইল, চোখ ডাক্তারের কথা কইল, কথা কয়ে মানে ঠেঙ্গত বান আসিল, বানটা মানে ডাক্তার খুলি দিল, খুলি দিয়ে ব্লাড নিছিল, ব্লাড নিল, ব্লাড নেওয়ার পর মানে কয় তো বিশ মিনিট ওয়েট কর, তোর রিপোর্ট আসি আছে। তা আমরা বিশ মিনিট ওয়েট করলাম, বিশ মিনিট ওয়েট করার পর মোর ভাসতে সেলা ভালোই আসিল। তারপরে বিশ মিনিট ওয়েট করার পর মানে ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দেওয়ার পর মোটামুটি বিশ মিনিটের ভিতরে আর নাই মোর ভাসতে মারা গেছে। কোন হসপিটাল হতেছে? ধুবড়ি মেডিকেল কলেজ। ডক্টর, ডক্টরের নাম জানেন? রেজাউল, রেজাউল। আপনার ভাইস্তার নাম কি? বয়স কত? মফিজুল, ভাইস্তার নাম হচ্ছে মফিজুল হক, বয়স 15, রানিং চলি আছে। যন্তু ডক্টরে ট্রিটমেন্ট করেছে, ডক্টরের নাম কি আছে? রেজাউল হক, রেজাউল হক। আপনার কি লাগে যে মিস ট্রিটমেন্ট হচ্ছে কি ব্যাটিটমেন্ট হচ্ছে? হ্যাঁ, মিস ট্রিটমেন্ট হচ্ছে। আর মানে এতিয়া মানে মানে প্রেসিডেন্টও খুঁজি আছে, প্রেসিডেন্টও নি দিয়ে, প্রেসিডেন্টও মানে না দেয়, বডি দিছেন নি দিয়ে, না বডিও দাও, বডিও দিয়ে, বডিও দিয়ে। তো বনাবো নাকি এক্সিডেন্ট হচ্ছে না দেয়? ইঞ্জেকশনটা যে কি দিল, হালকা ইঞ্জেকশনটা, ইঞ্জেকশনটা যে কি দিল, একটু পিপসিজেন্টও খুঁজে আছে, পিপসিজেন্টও না দেয়। কি কারণ না দেয়, মানে কি না দেয়? না দেয়, না দেয়, ডাইরেক্টই না দেয়, না দেয়। কি কি কাক কাক ফোন করি আছে, মানে ফোন করা মানে না দেয়, আর ডাইরেক্ট না দেয়। এটা দুঃখজনক ঘটনা। এই মুহূর্তত আমি কব পাৰো যে ধুবুরীর জিলার, যদি আমি কব, গৌরীপুরের ডুমুরদহ অঞ্চলের কালি মফিজুল হক নামৰ এজন 14-15 বছৰীয়া ছাত্ৰ এজন, তেওঁক প্ৰায় সন্ধিয়াৰ ভাগত আচলতে সৰ্পদংশন কৰে, আৰু সৰ্পদংশন কৰাৰ পিছত ততালিকে এই ধুবুৰী মেডিকেল কলেজত লৈ অহা হয়, আৰু ধুবুৰী মেডিকেল কলেজত লৈ আহি আধা ঘণ্টা এঘণ্টামান চিকিৎসা কৰাৰ পিছত তেওঁৰ মৃত্যু হয় বুলি তেওঁৰ পৰিয়াললৈকে অভিযোগ কৰিছে। তেওঁৰ পৰিয়াললৈকে অভিযোগ কৰা মতে যে আচলতে প্ৰপাৰ বা তেওঁৰ চিকিৎসা হোৱা নাই, বা এণ্টিভেনম দিয়া হোৱা নাই, বা তেনেধৰণৰ বিভিন্ন ধৰণৰ অভিযোগ তেওঁলোকে কৰিছে। তেওঁলোকে এই সমগ্ৰ কথা তদন্ত বিচাৰিছে। কিন্তু আজি বৰ্তমানে আমি ইয়াত উপস্থিত আছোঁ এই কাৰণে যে এতিয়ালৈকে, কিন্তু কালি এইটো প্ৰায় সন্ধিয়া 8 বজাৰ কথা, এতিয়ালৈকে মৰণোত্তৰ পৰীক্ষাৰ কাৰণে পরিয়ালের লোক রখি আছে। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সম্মুখত একো কব বিচাৰা নাই। বর্তমানে মরণোত্তর পরীক্ষা আমার পিছফালে চলি আছে, আপনাদের ভিড় যদি দেখা পাইছে এই মুহূর্তে চলি আছে। কিন্তু এটা আশ্চর্যজনক কথা যে সর্পদংশনের যে সময়ত মুখ্যমন্ত্রী কৈছে যে প্রতিখন চিকিৎসালয়, প্রতিখন মেডিকেল কলেজত এন্টিভেনাম মজুদ আছে, তারপরে সর্পদংশন করার এঘণ্টার ভিতরতে চিকিৎসালয়ত অহার পিছত আসলে কি কারণত এই ছাত্রজন, যে আমি কৈছো যে মফিদুল হক ছাত্রজন, কি কারণত তেওঁৰ মৃত্যু হল, বা কিয় তেওঁ প্রপার চিকিৎসা নাপাল বলে যে পরিয়ালের যেটা অভিযোগ তুলিছে, এই সমগ্র কথা কিন্তু স্থানীয় রাইজে আসলে একটা তদন্ত বিচারিছে যে ধুবুরী মেডিকেল কলেজত কি কারণত সর্পদংশন করা ছাত্রজনের মৃত্যু হল, আর এই তেওঁ কি প্রপার ট্রিটমেন্ট নাপালে নাকি, এই গোটেবোৰ কথা আসলে এন্টিভেনম যে প্রপার ডোজ, সেই ডোজ দিয়া নহল নাকি, বিভিন্ন ধরনের কথা উত্থাপন হয়েছে। কারণ সর্পদংশনত এইটো সময়ত যদি বারিষার কথা আমি কথা কোথাও যথেষ্ট ঘটনা বৃদ্ধি পায়, তেনেখানত এই গোটেই সমগ্র কালির যে ঘটনা, বা আজি কালি নিশার যে ঘটনা, আজি রাতেপালে যে ঘটনা হয়ে আছে, এই ঘটনাটো যদি আসলে প্রপার তদন্ত হয়, তো কিন্তু আন রোগী ইয়ারপর উপকৃত হব। কারণ এটা আসলে চিকিৎসকর ভুল নে চিকিৎসা পদ্ধতির ভুল নে রোগীর আত্মীয় কিনা ভুল আছে, আহতে দেরি হল, এই গোটেই কথাটো লৈকে পেলায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কালি চিকিৎসালয় কর্তৃপক্ষের লগত। আর তারপর দেখা গৈছিল যে বিভিন্নজনে দাবি জানাইছিল যে আসলে বিভিন্নজনে পরিয়ালের লোকের পর আরম্ভ করে বিভিন্নজনে দাবি করেছিল যে সমগ্র প্রক্রিয়াত কোবাত কিবা একটা ভুল আছে, আর এই যে চিকিৎসা পদ্ধতি আছে তাত কিবা কোবাত ভুল আছে, তার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হল। এই সমগ্র ঘটনায় বর্তমানে দুধর মনত পেলাইছে, আর সমগ্র ঘটনায় একটা কথা স্পষ্ট করে দিছে এই মুহূর্তে যে সর্পদংশনের নিচিনা একটা ভয়ানক ঘটনার পিছত আসলে সে কি হাতে দংশন করলে, এই সমগ্র কথা লই যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি কিমান আসলে যে ইমার্জেন্সির ডক্টরসমূহ থাকে তেওঁলোকে কিমান অভিজ্ঞ, বা তেওঁলোকৰ কেনে ধরনের অভিজ্ঞতা আছে, সেয়াও কিন্তু ডাঙর কথা। কারণ কালির যে ঘটনা, এই ছাত্রজনের মৃত্যুর যে ঘটনা, যে সংঘটিত হয়েছে কালি নিশার, সেই ঘটনাটো কিন্তু আকৌ এবাৰ এই কথা কবলৈ আমাক বাধ্য করাইছে যে সর্পদংশনের পিছত আসলে প্রপার ট্রিটমেন্ট আর গোটেই পদ্ধতিটো সঠিক নহলে কিন্তু যথেষ্ট একটা ক্ষতির সম্মুখীন হয়, যথেষ্ট খেলিমেলির সম্মুখীন হয়, তেনেকুৱা হয়তো হয়েছে। কারণ রাইজ পরিয়ালের লোকে আজিলৈকে এটা অভিযোগ করেছে যে প্রপার চিকিৎসা নহওয়ার কারণে ছাত্রজনের মৃত্যু হল, আর এই গোটেই কথাটা একটা তদন্ত বিচারিছে রাইজেও, বিচারিছে স্থানীয় রাইজে, এই সমগ্র চিকিৎসা পদ্ধতিটো কোবাত কিবা ভুল দৌড়ি গল নাকি, কারোবার ভুলের কারণে এই ক্ষতিটো হল নাকি, এই সমগ্র কথা একটা
তদন্ত হব লাগে আর তদন্তের পিছত সঠিক তথ্য রাইজের সম্মুখে আহিব লাগে বা তদন্তের পিছত সঠিক ব্যবস্থা যে চিকিৎসালয় কর্তৃপক্ষ আছে ধুবুরী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আছে তেওঁলোকে লব লাগে। এই মুহূর্তে এনেকুৱা এটা পরিস্থিতি আছে, এই মুহূর্তে আমার পিছফালে যেখানে ভিড় দেখা পাইছে সেই ছাত্রজনের বর্তমানে পোস্টমর্টম চলি আছে আর পোস্টমর্টমের পিছত ঘরে লৈ যাওয়া হবো, লৈ গৈ তেওঁলোকৰ যে ধর্মীয় নিয়ম আছে নিয়ম হিসেবে অন্ত্যেষ্টিক্রিয়া করা হব। কিন্তু কথা এটাই, সর্পদংশনের এই ঘটনায় এটা কথা অনুকাই দিছে যে সমগ্র কথাটো সঠিক তদন্ত হব লাগে আর তদন্তর পিছতহে ইয়ার ইয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটো সঠিক হব লাগে আর তদন্তর যে রিপোর্ট আছে সেই তার উপর কিন্তু চিকিৎসালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করব লাগে।